এখানে একটা কলেজে পড়ে, বাড়ি কলকাতার কাছাকাছি একটা শহরতলি। বিয়ের পর ব্যাঙ্গালোর চলে আসি হাজবেন্ডের সাথে। এখানে আসার কিছু মাস পরেই চাকরি জয়েন করি। যেহেতু ছোট শহরের, তাই খুব সাধারণ ছিলাম, খুব বেশি শহুরে আদবকায়দা জানতাম না। আমার বেশ ভালোই লাগতো সাধারণভাবে থাকা, খুশি থাকা। আমি অমিত ব্যানার্জি, এরিয়া ম্যানেজার অফ এন এমএনসি। সো লাইফ ইজ সুপার বিজি। আমার আর ঋতুর যখন বিয়ে হয় তখন আমি সেলস এক্সিকিউটিভ ছিলাম, অথবা বেতন কম, কাজ বেশি, ইউ নো হাউ ইট ইজ, রাইট? কিন্তু আমি থামিনি, দিন রাত খেটেছি, তাই হয়তো আজ একটু ভালো পজিশনে আছি। আসলে আমার মতে সবার লাইফেই একটা এম হওয়া খুব দরকার, নাহলে কি অর্থ এই লাইফের? প্রথম প্রথম এখানে খুব একলা লাগতো, কিন্তু যখনই কলেজে জয়েন করি আমার সবকিছু বেশ ভালো লেগে গিয়েছিল। ভালো পরিবেশ, পড়াশোনার ভালো স্কোপ, সিম্পলিসিটি আমার মনের সাথে মিলে গিয়েছিল। ঋতুর সাথে বিয়ের পর ওকে নিয়ে আমি খুব অ্যাম্বিশিয়াস ছিলাম। আসলে ওর মধ্যে ট্যালেন্ট ছিল, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, কিন্তু জানি না নতুন শহর বলে কিনা ও কোথায় বোধহয় একটু হারিয়ে থাকতো। অমিত নিজে খুব অ্যাম্বিশিয়াস, খুব কম্পিটিটিভ, আর তার সাথে আমাকে পুশ করে, বলে তোমার এইম কি লাইফে। আমি বলি আমার তোমার মতো কোনো এইম নেই। আচ্ছা, সবাইকে কি কোনো কিছুর পেছনে দৌড়তেই হবে নাকি? আমি যদি চাই সাধারণভাবে থেকে, খুশি থেকে নিজের জীবনটা কাটাবো, তাতে কি প্রবলেম? প্রবলেম কিছুই না, কিন্তু ওই সোসাইটি। ও একটা কলেজে চাকরি পেল, জয়েনও করলো, কিন্তু ব্যাস ওখানেই আটকে থাকলো। কত বোঝালাম যে এত ইজিলি নিও না সব, ট্যালেন্ট যখন আছে সেটাকে হোন করো, নিজেকে পুশ করো, অনেক ভালো ভালো অপরচুনিটি পাবে। কিন্তু না, ও আমার কথা শোনেনি। এনিওয়েজ, এখন আর বলি না, অনেস্টলি ক্লান্ত হয়ে গেছি। একটা সময় পর সব সম্পর্কই টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। আমাদের যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল সবকিছু ঠিকই ছিল, এখনো খুব একটা বেশি কিছু খারাপ হয়ে যায়নি, কিন্তু সম্পর্কটা এখন আর আগের মতো আবেগ দিয়ে বাঁধা নেই, প্রয়োজন দিয়ে বাঁধা। আসলে কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে মনটাও কেমন একটা কংক্রিট হয়ে যায়। আমাদের ভাব ভালোবাসার জায়গাগুলো ধীরে ধীরে প্রয়োজনে বদলে যায়। সত্যি এখন আমি আর অমিত আগের মতো বসে গল্প করি না, একসাথে প্রয়োজন ছাড়া কোথাও যাইও না। এই যে লকডাউন চলছে, দুজনেই বাড়িতে, কিন্তু অমিত একবারের জন্য এটা এসে বলে না যে চলো আজকে দুজন মিলে কিছু একটা রান্না করি বা ব্যালকনিতে বসে একটু গল্প করি। না, সেসব কিছু আর হয় না। তবে এটা না যে আমরা একসাথে থাকতে চাই না, ভালোবাসাটা হয়তো এখনো আছে চলার স্রোতের মতো। অমিতের একটা ভালো দিক আছে, ও খুব ভালো কবিতা লেখে। এই প্রথম ওর একটা বই পাবলিশ হবে কিছুদিনের মধ্যে। কারো যদি নিজের লাইফ নিয়ে কোনো এইমই না থাকে তাকে আর কি বলা যায়? অনেক ঝগড়া হয়েছে আমাদের মধ্যে এই নিয়ে, এখন যে যার মতো আছি, ব্যাস। বলে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তবে মাঝে মাঝে মনে হয় হয়তো আমরা দুজনেই ভুল মানুষকে বিয়ে করেছি, কে জানে, হয়তো আমার এই ধারণাটাও ভুল। দিনেশের কথা বলতে গেলে ও আমার কলিগ প্লাস খুব ভালো বন্ধু, সিম্পল, প্রাণ চঞ্চল, কোনো শো অফ নেই, খুব ভালো ছেলে। ও ভাবতে ভালোবাসে, শুনতে ভালোবাসে,
গল্প করতে ভালোবাসে, হাসতে ভালোবাসে, হাসাতে ভালোবাসে। আমি দিনেশ, ব্যাঙ্গালোরে আছি অনেক বছর হলো। ঋতুর সাথে আমি একই কলেজেই পড়াই, তো সেখানে আমাদের প্রথম বন্ধুত্ব। আমার একটাই কথা, কি বলতো, লাইফ নিয়ে এত চাপ নিও না, একদিন সব ছেড়ে যেতেই হবে। ওই এক কথা বলে না, মনের মিল ওর সাথে ঠিক সেই রকম। আর সব থেকে ভালো দিক, ও বুঝতে পারে, সম্পর্কগুলোকে রেসপেক্ট দিতে পারে। You can be truly yourself with him. ঋতুর সাথে আমার প্রথম দেখা এই কলেজে। আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে যাই। আসলে ওর সাথে আমার অনেক কিছু মেলে। ওর সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওর সিম্পলিসিটি। দারুণ। ওর সাথে প্রাণ ভরে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। খুব ভালো মেয়ে ঋতু, খুব ট্যালেন্টেড। যে যার মতো ফিরে যায় ঘরে, ঘর তাতে অনেক গল্প লেখা, গল্পরা কথা কয়, গল্পরা গায় গান, গল্পরা হাসি, পুষে রাখে অভিমান। যত রাত্রি বাড়ে শহরে নিস্তব্ধতা নামে ধীর পায়। দিনে জমানো অভিমানগুলো ইতিহাস হয়ে যায়, ভাবনাগুলো গুছিয়ে বসে দিনের হিসেব করে, ছড়ানো ছিটানো গল্প নিয়ে শহরে রাত্রি নামে। এটা অমিতের লেখা একটা কবিতা। সত্যি তো, সারাদিনের ছড়ানো ছেটানো গল্প নিয়ে শহরে রাত্রি নামে।